দর্শক বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে টি টাইম স্ন্যাক্স একটা। আর এই টি টাইম স্ন্যাক্সটা এত সুস্বাদু, এত সুন্দর, বানানোও খুব সহজ। এটা কিভাবে বানাচ্ছি আসুন দেখি দিই। প্রথম থেকে হাফ বাটি সুজি দিলাম কড়াইতে। প্রথমে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার এতে জল দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ করে একটা মন্ড তৈরি করে নেব। মন্ডটা তৈরি হয়ে গেছে, আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো খানিকটা। কতগুলো বানাবেন সেই মতো মাপ নেবেন, আর না তো দেখুন কতটা আমি বানাচ্ছি। এই পাঁচটা আলু সেদ্ধ আর এক বাটি সুজি দিয়ে এটা বানাচ্ছি আমি। গরমটা মাখা যাবে না, একটু ঠান্ডা হোক, তারপরে আমি এটা মাখব। 1 টিস্পুন হলুদ দিলাম, অ্যাকর্ডিং টু টেস্ট লবণ দিলাম, যার যার বাড়ির টেস্ট হিসেবে দেবেন। খুব সামান্য 1 টিস্পুন চিনি দিলাম আমি। 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম, এবারে লঙ্কা দিলাম, ঝাল যার যার বাড়ির স্বাদ যে যেমন পছন্দ করেন তেমনি দেবেন। এবারে ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম, এবার লাস্টে ধনে পাতা, একটু জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার দেবো আমি একটা মিক্সড মশলা, এটা আমার বাড়িতে আমি বানিয়েছি। এর মধ্যে গরম মশলা দেওয়া আছে, তাই গরম মশলা আলাদা করে দিতে হবে না। এটা 2 টিস্পুন দিয়ে দিলাম আমি। এইভাবে শেপ দিয়ে নিয়েছি আমি। প্রথমে থালাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে এটাকে সাজিয়ে রুটির আকারে একটু বেলে নিলাম। এভাবে একটা করে পিস তুলে নেব। নিয়ে আমি এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 2 চামচ ময়দা দিয়েছি। 2 টেবিল স্পুন ময়দা, 2-3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ঘোলটা বানিয়েছি। এবার এতে ডুবিয়ে এবার আমি ব্রেড ক্রামটাও আমার একটু আলাদা, কারণ এর মধ্যে কর্নফ্লেক্সও আমি গুঁড়ো করে দিয়েছি। একটু নতুনত্ব সব কিছুই করেছি। এরকম গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নিতে হবে। কর্নফ্লেক্সের গুঁড়োটা একটু খিচখিচে ওপরে থাকবে, এটাও দেখতে একরকম বেশ ভালোই লাগে, সেই কারণেই দিয়েছি ব্রেড ক্রামের সঙ্গে ওটা মিশিয়ে দিয়েছি দুটো। এই স্ন্যাক্সটা আপনারা বন্ধুরা বানিয়ে এইভাবে ব্রেড ক্রাম মাখিয়ে ফ্রিজে রেখে দিয়ে 2-3 দিন খেতে পারেন। আমার এটা সুজির কাটলেট নাম দিয়েছি। দর্শক বন্ধুরা, আমার টি টাইম স্ন্যাক্স সুজির কাটলেট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, এটা খুবই উপাদেয় খেতে এবং চটজলদি হয়েও যায়। যেভাবে দেখালাম ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমায় জানাবেন কেমন লাগলো খেতে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারাও দেখতে পান। আজকের মতো রাখছি।